আর মুসলিম হত্যাকারী নরেন্দ্র মোদীকে প্রধান অতিথি হিসাবে আনা কি মুনাফিকই হবে ভাই নরেন্দ্র মোদীকে আমাদের দেশে মুজিব শতবার্ষিকীতে আনার যে সিদ্ধান্ত সরকার নিয়েছেন সেই সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করার জন্য এদেশে শত শত লক্ষ লক্ষ বরং কোটি মানুষ আবেদন করছে আমরাও আবেদন করছি কারণ মুসলমানদের রক্তে তার দুহাত রঞ্জিত এখনও তিনি মুসলমানদের হত্যায় লিপ্ত এরকম একজন সময়ের অন্যতম বড় হিটলার তাকে যদি কোনোভাবে এদেশে অতিথি করে আনা হয় বিশেষ করে সে হত্যাকাণ্ডে লিপ্ত মুসলিম বলে কোনো কথা নয় মানবতাবিরোধী অপরাধে লিপ্ত এরকম একজন মানুষকে যদি অতিথি হিসাবে আনা হয় সেটা আমাদের দেশের মানুষের জন্য অপমান হবে এদেশের মানুষের চিন্তা এবং আদর্শের সাথে এটা কোনোভাবেই মানানসই হবে না সেজন্য আমরা এটা যারা করবেন তাদেরকে আমরা বিনীতময় অনুরোধ করব তারা যেন এই সিদ্ধান্তকে পরিবর্তন করেন আর অমুসলিমদের মধ্যে কেউ যদি মুসলমানদেরকে হত্যা করে তাদের সাথে যদি কেউ ব্যক্তিগতভাবে তাদের সাথে টান ভাল বা ভালোবাসা থাকে বন্ধুত্ব থাকে তাহলে তাদের ইমান নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে এরকম ভয়াবহ বিষয় আল্লাহ তালা মাফ করুন